ঠিক আছে তুমি যা দিচ্ছ আর খোলাই যাবে না। আইসক্রিম খেয়েছো, চকলেট খেয়েছো, কোথায় পেয়েছো? রাস্তায় পেয়েছো। আরে ভাই তুমি কি খাচ্ছ? পোচা পান্তা। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা একটি বিয়ে বাড়িতে যাচ্ছি আর আমার সাথে রয়েছে আমার ছোট ভাই। আর কার বিয়ে, কোথায় যাচ্ছি, কেমন এনজয় করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গতকাল গায়ে হলুদ হয়েছে, আজকে বিয়ে, অর্থাৎ এখন আমরা বরযাত্রী যাচ্ছি। আমরা যেহেতু পাত্রপক্ষ, পাত্রপক্ষের বাড়ি বারাইপুর থানার অন্তর্গত সূর্যপুর কেয়াতলাতে এবং পাত্রীপক্ষের বাড়ি হলো মগুরহাটে। আমরা তাহলে এখন সূর্যপুর থেকে রওনা দিয়েছি। আমরা বাইক নিয়ে বরযাত্রী যাচ্ছি আর বরযাত্রী এবং বরের গাড়ি আরও সামনে কি পিছনে আছে, তারা গাড়িতে করে আসছে। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি, এখন আমরা মগুরহাটের মধ্যে প্রবেশ করছি। এই হলো মগুরহাট থানা, আর সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন, সামনে এগুলো হচ্ছে আমাদের বরের গাড়ি লাইন দিয়ে যাচ্ছে। আর মগুরহাটের সামনে তো সম্ভবত প্রচুর জ্যাম হবে, এখানে প্রচুর জ্যাম হয় প্রায় সময়। প্রচুর গরম, আর সেই সাথে রাস্তায় জামে আটকে গিয়ে সব কিছু পার হয়ে আমরা আপাতত পার হয়ে এলাম। এখন মগুরহাট রেলগেট পার হচ্ছি, আর রেলগেট পার হয়ে সামনেই এখানে বিয়ে হচ্ছে। আমরা বিয়েবাড়ির প্যান্ডেলের মধ্যে বসে পড়লাম, প্রচণ্ড গরমে এসে বাইরে থেকে মুখে হাতে জল দিলাম, দিয়ে এসে ভিতরে বসে পড়লাম। হ্যাঁ, বিয়েটা কার হচ্ছে সেটা তো এখনো বলাই হলো না। বিয়েটি হচ্ছে আমার ছোট দিদির দেওরের বিয়ে। এই সামনে বসে আছেন, ইনি হচ্ছে আমার ছোট জিজু। আমরা এর আগে আরও একটি ব্লগ বানিয়েছিলাম, বিয়েবাড়ির ব্লগ। আমার ছোট দিদির আরও একটি দেওরের বিয়ে ছিল, ওই বিয়েতে আমরা অনেক আনন্দ করেছিলাম। ওই ব্লগটিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেননি ভিডিওটি অবশ্যই একবার দেখতে পারেন। অনেক অনেক এনজয় করেছিলাম ওই বিয়েতেও। খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, এই হলো বরের প্লেট। আমরা খেতে বসে গেলাম, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই গরমে ঠিকঠাক খেতে পারবো কি না জানি না, তাও দেখা যাক খাওয়া যায় কি না। সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা যথেষ্ট সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কিন্তু দুঃখের বিষয় হলো এই গরমে খেতে পাচ্ছি না। সব বাড়িতে চেষ্টা করে যথেষ্ট ভালো রান্নার, কিন্তু সব সময় হয়ে ওঠে না অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এখানে বিরিয়ানিটা যথেষ্ট ভালো হয়েছিল। দুঃখের বিষয় এই গরমে খাওয়া যাচ্ছে না। সবাইকে একটা জিনিস অনুরোধ করব, যেখানেই যাবেন ঠিক যতটা খেতে পারবেন বলে মনে হবে ঠিক ততটাই নেবেন, অযথা নিয়ে নষ্ট করবেন না। প্রচণ্ড গরম থাকার জন্য আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না, খাওয়া দাওয়া করে সাথে সাথে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এলাম, তাই ব্লগটা আর বিয়েবাড়িতে কন্টিনিউ করতে পারলাম না। কাল রিসেপশন আছে, আমরা রিসেপশনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কাল প্রচণ্ড গরম থাকার জন্য আমরা বিয়েবাড়ির ব্লগটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি, আজ রিসেপশন আছে। আর রিসেপশনের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজ আমার সাথে রয়েছে আমার সুইট ভাগনা আরহান। চলুন এখন আমরা রিসেপশনের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, চলুন ভিতরে গিয়ে এখানে কি কি রয়েছে, কিরকম কি হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই হলো রিসেপশনের প্যান্ডেল, এখানে কি কি স্টল বসেছে, খাবারের কোন কোন স্টল বসেছে চলুন দেখি। এদিকে রয়েছে লস্যি আছে, তারপরে রয়েছে ফুচকা, তারপরে রয়েছে পকোড়া। চলুন সবগুলো একবার করে প্রথমে খাবো, তারপরে কথা হবে। আমি এখন পানিপুরি খাওয়া শুরু করে দিলাম, যেটা আমাদের এখানে ফুচকা বলে। কোথাও ফুচকা, কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, বিভিন্ন নাম আছে, যাই নাম হোক কিন্তু খাবারটা মোস্ট ফেভারিট। আমি খাওয়া শুরু করে দিলাম। আমি এখন হায়দ্রাবাদে কলেজে ছিলাম, তখন একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। ওখানে যে হেরে যাবে, আমাদের তিনজনের মধ্যে চ্যালেঞ্জিং ছিল, যে হেরে যাবে তার করলার জুস খেতে হবে।
ফুচকা খেতে খেতে যে হেরে যাবে তার করলার জুস খেতে হবে। ভিডিওটা চাইলে আপনারা একবার দেখতে পারেন, অনেক মজার ভিডিও ছিল। তোমার মোবাইল কই? কে চুরি করে নিয়েছে? কে চুরি করে নিয়েছে মোবাইল? কে চুরি করে নিয়েছে? চোর? আমি ধরে আনি। আইসক্রিম খেয়েছো? চকলেট খেয়েছো? কোথায় পেয়েছো? রাস্তায় পেয়েছো? বিয়ে বাড়ি খাবে না? খাবে না? পেটে কি হয়েছে? পেটে যন্ত্রণা করবে? এ হলো আমাদের ভাগ্নি আরিসফা, কত মিষ্টি মিষ্টি কথা বলে দেখতে পাচ্ছেন, আর কিউটনেস ওভারলোড। এ নাকি আবার বিয়ে বাড়িতে খেলে পেটে যন্ত্রণা করবে, তাই বিয়ে বাড়িতে খাবে না, বাইরে থেকে রাস্তা থেকে খেয়ে এসেছে। চলুন এখন আবার লস্যি খাবো, আর লস্যি খেয়ে নিয়ে বিয়ের পাত্রপাত্রীকে আপনাদেরকে দেখিয়ে আসবো। কারণ বিয়ে বাড়িতে এলাম, বিয়ে হয়ে গেল, রিসেপশান হয়ে গেল, এখন পাত্রপাত্রী ভালোভাবে আপনাদেরকে দেখালাম না। আমাদের বিয়ের পাত্রপাত্রী, বিয়ে তো হয়ে গিয়েছে, আজকে রিসেপশান। রিসেপশান লুকে বিয়ের পাত্রপাত্রী বাবুসোনা ভাইয়া এবং আমার ওয়াইফ, সবাই এনাদের জন্য দোয়া করবেন যেন এনাদের বৈবাহিক দাম্পত্য জীবন অনেক সুখের হয়। আমরা এখন খেতে বসেছে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কিন্তু প্রচণ্ড গরম, খেতে পারবো না হয়তো। আর একটু আগে আমরা লস্যি খেলাম, ফুচকা খেলাম, তারপরে পকোড়া খেলাম, পেট ভার হয়ে গিয়েছে আর হয়তো খাওয়া যাবে না। হালকা করে তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া শেষ করে দেব। আমরা ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। আর নবদম্পতির প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, তাদের দাম্পত্য জীবন অনেক সুখে কাটুক।